একটু ভাজি করব। আর আমাদের সবার প্রিয় গুগনি ডাবলি, আজকের ইফতারির আয়োজন রাইস এবং বিফ স্টু করবো, মানে গরুর মাংসের স্টু বানাবো। আমের শরবত বানাবো রে বাবা আজকে, এটা কাঁচা আমের ভর্তা। এই আমের শরবত বানালাম, চিপড়িয়ে যে রসটা নিলাম, তারপর যে আমটা রয়ে গেল এটা দিয়ে আমি আমের ভর্তা তৈরি করব। পুদিনা পাতা, চিনি, লবণ, প্লাস কসলা পাতা, বাস। এটা হলো আমের শরবত, পুদিনা পাতা, আমের জুস, চিনি। আর আমি একটা কাঁচামরিচ ফাড়লাম, এটাকে আমি জাস্ট পানিতে ঘুলব। এইভাবে যতটুকু ঝাল নিতে পারে, ব্যাস আমার শরবত হয়ে গেছে, এটার কাজ শেষ। এটা আমের শরবত।